কটুক্তি করায় বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ করেছেন হিরো আলম। অভিযোগ আমলে নিয়ে তদন্তের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে হিরো আলম আসামি হিসাবে নন, এসেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ দিতে। হিরো আলমের অভিযোগ, সম্প্রতি বিএনপির এক সমাবেশে তাকে কটুক্তি করেন রুহুল কবির রিজভী, এর বিচার চান তিনি। হিরো আলমের মতো একটা অর্ধ পাগল অর্ধ শিক্ষিত একটা লোক সে নির্বাচন করছে। কোন রাজনৈতিক দলের লোক, কোন সিনিয়র লোক কাউকে অর্ধ পাগল বলতে পারে না এবং অশিক্ষিত বলতে পারে না। কারণ অর্ধ পাগল কেমন করে হয়, আমি তিনবার নির্বাচন করেছি, আপনারা হয় জানেন, বগুড়াতে দুইবার করেছে, ঢাকাতে একবার, তিনবার। তো আমি তো অর্ধ পাগল যদি হলাম নে, তার নির্বাচন কমিশনার কিন্তু আমার নির্বাচনের যে প্রার্থীটা যে আমি কাগজপত্র যাচাই বাছাই করে কিন্তু তারা আমাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। এই জায়গায় পাগল কোনোদিন কিন্তু নমিনেশন দেয় না, মানুষ হলে আপনারা সবাই জানেন। কিন্তু এই জায়গার তারা বলছে এবং অশিক্ষিতর কথাও বলছে, আমি অশিক্ষিত লোক। আমার কথা, আপনারা অনেক নেতাগুলোক দেখবেন শিক্ষিত কত লোক আছে, অশিক্ষিত কত, এবং ওনারা যা আমাকে বড় বড় কথাবার্তা বলে, ওনাদের দলের জানে আমাদের নেত্রী তিনিও কিন্তু 8 পাস, আমিও কিন্তু আপনার 7 পাস, আপনারা সবাই জানেন। হিরো আলমের দেয়া লিখিত অভিযোগ গ্রহণ করেছে গোয়েন্দা পুলিশ, বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন তারা। সে যেটা অভিযোগ করলেন সেটি হচ্ছে তাকে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী, উনি নাকি তারে পাগল বলেছেন, অর্ধশিক্ষিত বলেছেন, আরও কী কী অভিযোগ করেছেন। তো এটা আমাদের সাইবার ইউনিট নর্থ তার আবেদনটা গ্রহণ করেছে, গ্রহণ করে আমার কাছে নিয়ে এসছে। তা আমি যেটা দেখলাম, এটা আসলে একটা সে যে কথাগুলি মানে বলছে তার সে তার এটা একটা মানহানিকর বিষয়। তাকে এই যে অর্ধশিক্ষিত পাগল রুচিহীন বিকৃত মানসিকতা যে কথাগুলি বলছেন, এটা আসলে সেই বলতেছে আমার মানহানি করেছে। তো মানহানির আসলে বিষয়টা আমাদের ডিবিতে মানহানি কোনো মামলা হয় না বা থানাতে হয়, মানহানির মামলাটা হয় কোর্টে। সে কারণে আমরা হিরো আলমকে আমরা রিকোয়েস্ট করেছি যে এটা তো আমরা থানাতে বা ডিবিতে এটা মামলা করা যাবে না, যেহেতু আপনাকে রুচিহীন বিকৃত বা পাগল বলেছে, আপনি তিনটা নির্বাচন করছেন বলতেছেন, আমার মনে হয় সেটা আপনার মানহানিকর বিষয় ঘটেছে, তা আপনি এটা কোর্টে যেতে হবে আপনাকে। আমরা তাকে তার সে যে আমার আমাদের বরাবর যে আবেদনটি করেছেন আবেদনটা আমরা রেখেছি, এটা আমরা একটা হুতিয়ে দেখব। কি একটা সমস্যা হয়ে গেল, বিএনপি মন্ত্রী মিনিয়নগুলো এখন কি করবে, এখন তাদের ডিফেন্স কি? হিরো আলম যে একটা জোকার, একটা ক্লাউন, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ আর কি। কিন্তু দ্য এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড, ওই অ্যাক্সিওম অনুযায়ী বিএনপি পন্থী মিনিয়নগুলো হিরো আলমকে হইতেছে বিশাল সাহসী, বিশাল গণমানুষের নেতা, বিশাল বোক, বিশাল রাজনীতির কি সচেতন, তারপর নির্ভীক অকুত ভয়, তারপর ফিলোসফিক্যালি সাউন্ড একটা লোক বানাইতেছিল। কেন? কারণ হিরো আলম হইতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় নির্বাচন করে বেড়াচ্ছে। কেন করে বেড়াচ্ছে? কারণ হিরো আলম একটা ক্লাউন, সে আলোচনায় থাকতে চায়, কারণ এই আলোচনায় হইতেছে তার রুটি রুজির উৎস। সো এগুলো করতেছে, রাইট? সেটা কোনো ইস্যু ছিল না, এটা আমরা সবাই জানতেছি, বুঝতেছি। কিন্তু সে যেহেতু আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে নির্বাচন করতেছে বিভিন্ন জায়গায় এবং বিএনপি ওলারা হইতেছে খড়কুটা ধরে ভেসে থাকতে যাচ্ছে, তাদের এখন সময় প্রোপাগান্ডার একটা নির্বাচন আসছে, এরা সবাই মিলে যে একটা অবস্থা শুরু করছে হিরো আলমকে নিয়ে, হিরো আলমকে নিয়ে নাচানাচি সেলিব্রেট করা, হিরো আলম এই, হিরো আলম সেই, সে ইয়ের আধার এই সেই করে বেড়াইতেছে। এখন কী হইলো? এখন লেখা গেল যে বিএনপি নেতা রুহুল আলম রিজভী হিরো আলমকে যা সেটাই বলে বসছে অশিক্ষিত এবং অর্ধ পাগল, এবং সেটা বলে বসায় এখন হিরো আলমকে সাবরণার বিরুদ্ধে মামলা করতে। তাহলে এখন হয়ে গেল একটা ফ্রেন্ডলি ফায়ারিং পরিস্থিতি তৈরি হলো। হ্যাঁ, যে বিএনপির চেলা চামুন্ডাগুলো এতদিন হিরো আলমকে মাথায় নিয়ে নাচলো, এখন আবার তাদেরকে হিরো আলমকে, হিরো আলমের বিরুদ্ধে কথা বলতে হবে। কেন? কারণ তাদের পীর, তাদের নেতা হইতেছে, নেতার সাথে অলরেডি হিরো আলমের গণ্ডগোল লেগে গেছে এবং তারা সেটাই করবে। তারা অনুগত ওয়াফাদার কুত্তে কি তার হা, তারা এখন সেটাই করবে। তারা এই দুদিন আগে হিরো আলমকে নিয়ে খুব নাচানাচি করলো, এখন আবার হিরো আলমের নানা দোষ খুঁজে বের করা, দোষ ধরা শুরু করবে, হিরো আলমের পিছনে লাগবে। সো এটা সমস্যাটা হচ্ছে কি, এই আপনার যখন কোনো আদর্শ থাকবে না, আপনার যখন হইতেছে আদর্শ
বিবর্জিত হবেন আপনি, আপনি দলকানা হবেন, তখন আপনাকে এরকম পিংপং বলার মতো লাফালাফি করতে হবে, আজকে এটা কালকে সেটা কালকে সেটা, কারণ আপনার কোনো আদর্শিক অবস্থা নেই। রিজভী সাহেব উনি কেন গেলেন হিরো আলমের বিরুদ্ধে এই কথা বার্তা বলতে গেলেন, যেখানে রিজভী সাহেব উনি দুদিন আগে হিরো আলমকে ডিফেন্ডও করছেন, যখন এই যে ঢাকা সত্তর আসনে নির্বাচন হলো সেখানে হিরো আলম মাইক ধরে খেলেন, তখন সংবাদ সম্মেলন করে খুব একবারে হিরো আলমকে নিয়ে ডিফেন্ডও করছেন উনি, রাইট? সো এর মধ্যে ইন বিটুইন কী হয়েছে যে হিরো আলমকে অ্যাটাক করতে গেলেন হু নোস, এবং যেটা মজার ব্যাপার আমরা এখন হিরো আলমকে নিয়ে খুব গর্বিত ছিল দুদিন আগে, তারা এখন কী করে, এবং এই ঠোকাঠুকি যদি চলতে থাকে বিএনপির নেতাদের সাথে হিরো আলমের, এবং এটা যদি বাড়ে একটা পর্যায়ে চলে যায় বাড়তে বাড়তে, তখন দেখবেন এই সবগুলো আবার পুলটি নিয়ে হিরো আলমকের বিরুদ্ধে লেগে গেছে আর কি। যাই হোক, এগুলো আসলে এখন হিরো আলমের ব্যাপারে আমার অবস্থান কিন্তু কনসিস্টেন্ট, কিন্তু যেহেতু আমি আমার কোনো দল নাই এদের মতো, হ্যাঁ এদের মতো কোনো শিবির নাই, তাঁবু নাই। সো হিরো আলমের ব্যাপারে আমি যে দুদিন আগে কত তারিখে, জুলাইয়ের একুশ তারিখ, তার মানে দুদিন বলতে লাইক কিছুদিন আগে আর কি, জুলাইয়ের একুশ তারিখ দুই সপ্তাহ আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। এই স্ট্যাটাসটা দিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি হিরো আলমকে নিয়ে যখন বিএনপিওয়ালাগুলো একেবারে তাকে ইয়ে বানিয়ে দিচ্ছে, নেলসন ম্যান্ডেলা বানিয়ে দিচ্ছে, সে একটা জোকার না, তাকে নেলসন ম্যান্ডেলা বানিয়ে দিচ্ছে, তখন আমি এই লেখাটা লিখছিলাম হিরো আলমকে, আরে বাবা সে তো একটা কী বলবো একটা জোকার, সে জোকার জোকার ফাইন, সে নির্বাচন করতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, ওটা ওকে ফাইন, এটা বলেন যে হ্যাঁ সে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন, যেহেতু তার নিয়ে এত একেবারে বিশাল মানবতার অতন্দ্র প্রহরী বানাইতে তো দরকার নয়, সে একটা জোকার জোকার না না না। সো তখন এই লেখাটা লিখছিলাম, দেখেন তো এখন কিন্তু বিনপলাদের আমার এই লেখাটা পছন্দ হবে, কেন? কারণ তাদের এখন পীরের সাথে লেগে গেছে হিরো আলমের ঠোকাঠুকি। হ্যাঁ, সো একটু পড়ি কুইকলি। বাংলা অনলাইন স্পিয়ারে সেফুদাই সম্ভবত প্রথম ব্যক্তি যিনি ফাত্রামি কাজকর্মের মধ্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন, তারপর ওনার পথ অনুসরণ করে এপার ওপার বাংলায় উঠে আসেন আরও অনেকে। পার্থক্য হচ্ছে সেফুদা যেগুলো করতেন এগুলো অর্গ্যানিক, কোনো ভনিতা নাই, মানসিক ভারসাম্য ভারসাম্যহীনতার জায়গা থেকে তিনি এমন করেন, কিন্তু বাকি সকলে উদ্দেশ্যমূলকভাবে ফাত্রামি করে আলোচনায় থাকতে চেয়েছেন ও থেকেছেন। সম্প্রতি জায়েদ খানের সাক্ষাৎকার থেকে জানলাম মেয়েরা তার জন্য পাগল, এই কথাগুলো বলে মিমের বিষয়বস্তুতে পরিণত হওয়ার পর পরিকল্পিতভাবে তিনি এসব কথা বলা বাড়িয়ে দিয়েছেন। তার যুক্তি হচ্ছে নায়ককে সবসময় আলোচনায় থাকতে হবে, লোকে যদি আলোচনাই না করলো তাহলে সে কিসের নায়ক? জায়েদ খান কিংবা হিরো আলমরা যেটা বুঝছেন না কিংবা ভিউ ক্লিকের কলিকালে কনভিনিয়েন্টলি বুঝতে চাইছেন না, তা হচ্ছে চার রাস্তার মোড়ে ল্যাংটা হয়ে দাঁড়িয়ে থাকলে আপনি আলোচনা হাসি তামাশা মশ করার বিষয়ে পরিণত হবেন, আবার পদার্থবিজ্ঞান বিষয়ে নোবেল পুরস্কার পেয়েও আলোচনার বিষয়বস্তুতে পরিণত হবেন, আলোচনায় থাকাটাই শেষ কথা নয়। তারপর ব্রেকেটে, অবশ্যই হিরো আলমদের জন্য যে কোনোভাবে আলোচনায় থাকাটাই তাদের রুটি রুচির সাথে জড়িত, রাইট? তাদের ভিউই তাদের জীবন চালাচ্ছে, তারা সেটাই করে বেড়াচ্ছেন, এখানে নবল কিছু নাই, অনারেবল কিছু নাই, সেই কারেজিয়াস কিছু নাই। কীভাবে আলোচনায় আছেন সেটাই হচ্ছে আসল কথা, না কারেজিয়াস কিছু নেই, এটা কাইন্ড অফ আই টেক ব্যাক, এটা অবশ্য না, এটার কমেন্টের একটা রিপ্লে এটার ব্যাখ্যা চলে আসবে, আচ্ছা ওটাও পড়বো। তাইলে কীভাবে আলোচনায় আছেন সেটাই হচ্ছে আসল কথা, অতি নাটুকে হতে গিয়ে এই সিম্পল বিষয়টা যেন আমরা ভুলে না যাই। কনসিস্টেন্টলি ফাত্রামি করার যে গুণ হিরো আলম জায়েদ খানের রয়েছে, এই গুণ অর্জন করার জন্য কোনো কাজ করতে হয় না, সিদ্ধান্ত নিতে হয় কেবল, রাইট? হিরো আলম যা করছে সেটা যে কেউ করতে পারবে, এটা এমন না যে এটা করার জন্য আপনাকে অনেক বছরের সাধনা পরিশ্রম করে আপনাকে অনেক পরিশ্রমের মধ্য দিয়ে কোনো একটা গুণ অর্জন করতেছেন, কোনো একটা স্কিল অর্জন করতেছেন যেটা চাইলেই যে কেউ রাতারাতি, না না না, ফাত্রামি করার এটা জাস্ট একটা মেয়ার ডিসিশনের ব্যাপার, হিরো আলম যা করতেছে এগুলো করতে আপনিও পারবেন, জাস্ট মেয়ার ডিসিশন নিলে যে আমি হ্যাঁ আজকে গান গাইবো, গান গিয়ে ভিডিও পাবো, আপনি যদি সত্যিকার গান গাইতে চান তাহলে কিন্তু বছরের পর বছর সাধনা করতে হবে, আর আপনি যদি হিরো আলম হইতে চান আপনি চাইলে এখনই গান গিয়ে ভিডিও আপলোড করে প্রচুর ভিউ পাবেন, রাইট? সেটা একটা ডিসিশনের ব্যাপার, কে হিরো আলম হইতে চায়, এটার জন্য কোনো স্কিল লাগে না, রাইট? কমেন্ট করছে এটা নিচে যে সাথে সাথে প্রচণ্ড রকমের নির্লজ্জ ও নির্লিপ্ত হইতে হয়, এটা একটা ভালো কমেন্ট করছেন উনি। তো এখানে আমি আর দুই একটা যেই কমেন্ট আসছে সেগুলোর রিপ্লাই টিপ্লাই আরও কিছু পয়েন্ট আছে। যে একজন লিখছেন হিরো আলম ক্লাউন হিসেবে শুরু করলো, এখন ইমেজ পজিটিভ, একমাত্র হিরো আলমই দশ বছর টানা আলোচনায় আছে, এখন তাকে বিরোধী দলই ইউজ করছে, ফলে তারও লাভ হচ্ছে, সংগ্রাম ও প্রতিবাদের মুহূর্ত প্রতীক, ওকে, মাসে অন্তত ২০ লাখ আয় তার, যা দিন দিন বেড়েই চলছে, সে সফল, একটা বড় টিম তার পিছে কাজ করে, ওর পতন হওয়া কঠিন হবে, তবে জায়েদের টিম নেই, মানে জায়েদ খানের, সব নিজেই করে, একসময় লোকে আর মজা পাবে না, সে হারিয়ে যাবে যেমনটা সিফুদার ক্ষেত্রে হয়েছে। ওটাতে আমি রিপ্লাই করছি যে জায়েদ খানের অলরেডি একটা ন্যাশনালি এস্টাবলিশড ব্যাকগ্রাউন্ড আছে, সে একজন ন্যাশনাল হিরো, হোয়াট এভার হিরো, ফলশ্রুতিতে ফাত্রামি করার ক্ষেত্রে তার একটা সেলফ ইম্পোজড বটম আছে, হিরো আলমের কোনো বটম নাই, সে যেখান থেকে উঠে এসেছে তাতে করে তার হারাবার কিছুই নেই, বিশেষ করে আলোচনায় থাকার সাথে যেহেতু তার রুটি রুজি সরাসরি জড়িত, তবে তাকে এতটুকু ক্রেডিট দিতেই হবে যে একের পর এক একটা প্রজেক্ট হাতে নেওয়ার সাহস তার আছে, যেটা তার পর্যায়ের বাকি সবার নাই, গ্রামের দরিদ্র ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা সকলে ছিনতাইকারী ডাকাত হবার সাহসী স্টেপটা নেয় না, দু একজন নেয়, এই সাহসের জন্য তারা সেলিব্রেটেড হওয়া উচিত কিনা, উচিত কিনা এই প্রশ্নের খুব বেশি সঠিক উত্তর নেই। সো হিরো আলম যেটা করতেছে এখানে সাহসী কথার কিছু নাই, এখানে নভেলটিরও কিছু নাই, এইখানে পজিটিভ কিছুই নাই, প্রশংসনীয় কিছুই নাই, তার যেটা সেটা একটা হইতেছে সে ফাত্রা, যেই ফাত্রামি করতেছে এখানে এটা জন্য কোনো স্কিলও অর্জন করতে হয় না, এই ডিসিশন নিলে আপনি এখন হিরো আলম যা করতেছে এক্স্যাক্ট এই সব কাজ, যে কেউ
এখন ডিসিশন নিলে এখনই করতে পারবে বিকজ ইট ডাজেন্ট রিকোয়ার এনি স্কিল স্কিল সেট রাইট। হ্যাঁ, তার একটা শুধুমাত্র আপনি পজিটিভ ব্যাপার যেটা যে বললাম যে মায়ের খাওয়া, সে মায়ের খাওয়া পর্যন্ত রিস্ক নিতে রাজি আছে তার এইসব ফাত্রামি করার প্রশ্নে, এটা হয়তো সবাই নেবে না। এবং এসেন্সিয়াল এটা যে খুব প্রশংসনীয় কিছু সেটাও আমি মনে করতেছি না, যেটা বললাম যে এরকম গ্রামের প্রচুর বেকার ছেলে পেলে আছে, সবাই কি ডাকাত হয়? সবাই ডাকাত হয় না, কিছু সাহসী ছেলে ডাকাত হওয়ার সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, সো তাহলে এটা কি তার সাহস যে এত বড় রিস্ক নিচ্ছে সে? না, এটা তার সাহস না, এটাও তার একটা বলদামি আর কি। সো হিরো আলমের সাথে সত্যিকার অর্থে অ্যাসোসিয়েটেড পজিটিভ কিছুই নেই। আমি বিভিন্ন সময় যখন হিরো আলমকে ডিফেন্ড করছি, ঠিক ডিফেন্ড করি নাই, যেটা হয়েছে যেমন ওই যে এখন নায়িকা সোহানা সাবা রুচির দুর্ভিক্ষ টুর্ভিক্ষ এগুলো যখন বলছে, তখন আমি পার্সপেক্টিভটা উপস্থাপন করছি এই কারণে যে যিনি হিরো আলমকে রুচির দুর্ভিক্ষ নিয়ে কথা বলতেছেন, ওনার রুচির কী অবস্থা, ওনাদের রুচির কী অবস্থা। সো ওইখানে আমার ওখানে আমার কথা মনে হয়েছে এসেন্সিয়ালি যে আমি হিরো আলমকে ডিফেন্ড করতেছি, কিন্তু আমি নেসেসারিলি হিরো আলমকে ডিফেন্ড করতেছিলাম না, আমি নেসেসারিলি ওই ভদ্র মহিলাকে ডিবাঙ্ক করতেছিলাম, রাইট? সেটা হিরো আলমের পক্ষে যাচ্ছিল, বাট আমি হিরো আলমের ব্যাপারে আমার অবস্থান এই যে লেখাতেই উঠে আসছে এবং এটা কনসিস্টেন্ট, এবং আমার এই অবস্থান হিরো আলম আমার পীরের সাথে ঠোকাঠুকি লাগলো কি লাগলো না এই কারণে এটি পরিবর্তন হবে না, কারণ আমার অবস্থান আদর্শিক অবস্থান। তো এখন হিরো আলমের সাথে এই যে বিএনপির রুহুল আলম লিজভীর লেগে গেছে মামলা করতে, কি মামলা করতে গেছে? মানহানি মামলা করতে গেছে, আরেক কমেডি বাঙালি ইতরগুলার। এখন আপনার মনে হইতে পারে আমি হিরো আলমকে ডিফেন্ড করতেছি, ন্যাচারালি হিরো আলমকে এখন ডিফেন্ড করবো না, আমি ইস্যুটার সমালোচনা করবো, সেটা হিরো আলমের পক্ষে যাবে, রাইট? কিন্তু হিরো আলমকে ডিফেন্ড করবো না। এই যে হিরো আলম মামলা করতে গেছে, এখানে হিরো আলমকে নিয়ে আমার তেমন কিছু বলার নাই, কারণ এটা সোনার বাংলার কালচার, এই মানহানি মামলা করা এই ছোটো লোকদের একটা কালচার, সেই কালচারের অংশ হিসেবে হিরো আলম যা দেখছে সে সেটাই করতে গেছে। সো এই স্পেসিফিক কারণে আমি ওকে ব্লেম করবো না, কিন্তু তার মানে আমি হিরো আলমকে ডিফেন্ড করতেছি, সে একজন জোকার সেটা তখন ধরে বলতেছি, কিন্তু এখানে হিরো আলমের কোনো দোষ নাই, কারণ অপু বিশ্বাসও মামলা করতে গেছে ডিবি অফিসে, খাওয়া দাওয়া করে আসলেন হারুনের সাথে। কেন মামলা করতে গেছেন? কারণ ওনার কী নিয়ে খেয়ে কমেন্টে কী জানি বলছে। তারপর সুষমা রেজা বড় ডাক্তার, ঢাকা ইয়ে কী জানি বিশাল বড় মানসিক ডাক্তার, উনিও গেছেন মামলা করতে। কেন? কারণ ওনাকে কমেন্ট সেকশানে কী জানি কী কমেন্ট করছে। সো এটা বাঙালির একটা বাঙালিদের হইতেছে অসভ্যদের একটা ইয়ে আর কি, যে তারা ফ্রি স্পিচে বিশ্বাস করে, এগুলো সব কিন্তু ফ্রি স্পিচ। তাহলে মানহানি না, এগুলো মানহানি না, মানহানি কি? এগুলো নিয়ে বিশদ আলোচনা এই চ্যানেলে অতীতে অনেকবার করছে, এই ড্রামা চলতেছে। মজার ব্যাপার হচ্ছে যে কামিং ডেজগুলোতে কী হবে, যে হিরো আলমের সাথে রুহুল করিম রিজভীর ঠোকাঠুকি আর আগাবে কি না, সরকার তার বিরুদ্ধে এই মামলা নিবে কি না। কিছুদিন আগে হলে কিন্তু সরকার এটাকে একটা টুল হিসেবে ব্যবহার করতো, হিরো আলম একটা মামলা করতে আসে এই লেজ ধরে এবার রুহুল আলম রিজভীকে নিয়ে ভরে রাখো জেলের মধ্যে, রুহুল আহমেদ রিজভী। কিন্তু এখন যেহেতু আবার ইউএস স্যাংশন ট্যাংশন চলতেছে, একটু আতঙ্কে আছে, মনে হয় না এটা নিয়ে সরকার এটাকে টুল হিসেবে ব্যবহার করবে, সময় ভালো যাচ্ছে না সরকারের জন্য। কিন্তু কথা হচ্ছে যে যদি ব্যবহার করে, যদি, কারণ হারুন রশিদ সাহেব উনি বলেছেন যে ওনারা দেখবেন বিষয়টা, এরকম কী জানি একটা কথা বলছেন যে এটা ডিবির এখতিয়ারে পড়ে না, কিন্তু ওনারা বিষয়টাকে লক্ষ্য রাখতেছেন এমন কী জানি একটা বলছে। যদি কোনো কারণে সরকার ডিসিশন নিয়ে বসে যেটা নিয়ে খেলবেন এবং এই ঠোকাঠুকি বাড়তে থাকে, তখন আমি দেখতে চাই যে বিএনপির যে চেলাগুলো, যে বিনে পয়সার দালালগুলো দুদিন আগে হিরো আলমকে মাথায় নিয়ে নাচল, তারা কী বলে, তাদের হিরো আলমের ব্যাপারে অবস্থান পরিবর্তন হয়ে যায় কি না, রাইট? আর যদি এই ঘটনা না বাড়ে তাহলে তো বেঁচে গেল তারা, এক্সপোজড হবে না বিএনপির এই দালালগুলো আর কি। সো দালালি করবেন না, এইসব দলবাজি করবেন না। বিএনপি আওয়ামী লীগ অবশ্যই আপনি দুইটা হইতেছে 100% ইকুয়াল হওয়া সম্ভব না, 19-20 থাকবেই, কোনটা 19 কোনটা 20 কোনটা একটু ভালো কোনটা একটু খারাপ এক একজনের কাছে এক এক রকম মনে হবে। কিন্তু যে একটা নাটক শুরু করছে বিএনপি ওলারা নির্বাচনকে সামনে রেখেছে, আওয়ামী লীগের দুঃশাসন আর বিএনপির সুশাসন, এই শয়তানিগুলো করবেন না, এভাবে এক্সপোজড হবেন না। হিরো আলমের সাথে, হিরো আলম একজন জোকার, এটা এই ব্যাপারে আমরা সবাই একমত হইতে পারি। আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করতেছে বিধায়, জোকারি করতেছে বিধায়, এখন আপনাকে হিরো আলমের পক্ষ নিতে হবে, সেটাও আমি বুঝতে রাজি আছি। তাই বলে হিরো আলমকে মহানুভব বীর পুরুষ সাহসী গেঙ্গিস খান বানাই দিতে হবে, হবে না, ওই লেংথে যাওয়ার প্রয়োজন নাই। ওই যে বলে না যে নিজের থুতু নিজে চেটে খাওয়া, এখন আবার রুহুল করিম আলম না কি হোয়াট এভার আহমেদ বোধহয় রিজভীর সাথে এখন ঠোকাঠুকি লাগলে আবার নিজের থুতু নিজেকে চেটে খাইতে হইতে পারে, এই ধরনের এম্বারেসিং পরিস্থিতির দিকে নিজেকে ঠেলে দিবেন না।